হাই বিয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে যে ড্রয়িংটা করবো একটা স্টিল লাইফ ড্রয়িং করছি। দেখুন, একটা বাটির মধ্যে কিছু ফ্রুটস আছে বা ফল আছে, এই ফলগুলো দিয়ে আমি কিছু একটা ছবি আঁকবো। আমি একটা ছবি আঁকবো বাটির মধ্যে দুধ এবং ফল একসাথে মিক্সড করে একটা জুসের মতো আছে বাটির মধ্যে, এরকম একটা দৃশ্য আমি ছবি আঁকছি। ছবিটা আঁকছি, দেখুন। প্রথমে আমি ড্রয়িংটা করে নিচ্ছি, বাটিটা এঁকে নিচ্ছি, বাটিটা এঁকে নিচ্ছি। যে বাটিটা কি তারপর আমি একটা চামচ আঁকছি, বাটির মধ্যে একটা চামচ আছে, এরকম একটা ছবি আঁকছি। ছবিটা আঁকা শেষ, আমি এখন কালারে চলে যাচ্ছি। দেখুন, কালার করছি। ফলগুলো আমি এখন কালার দিচ্ছি, আনার, আঙ্গুর, কলা, এরকম কিছু কাটা কিছু ফল এই বাটির মধ্যে আছে। এখন আমি কলা যে পিস করা থাকে এই পিস, এরকম একটা টুকরো আমি কালার দিলাম। এখন আমি আঙ্গুরের কালারগুলো দিচ্ছি, আনারের বিচির কালারগুলো দিচ্ছি, আনারের কালারগুলো দিচ্ছি। এইভাবে আমার ফল পিস ফলের কালারগুলো শেষ হলো। পিস করা যে ফলগুলো ছিল বাটিতে ওগুলোর কালার শেষ করলাম। এখন আমি ই দিয়ে দিচ্ছি, বা কোনো একটা জুস আছে এরকম একটা কিছু আমি দিয়ে দিচ্ছি কালারের মাধ্যমে বোঝাচ্ছি। পেন্সিল দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি যে কিছু একটা আছে ফলের সাথে। আমি বাটিগুলো এগুলো ফলগুলোর সাথে সাথে ফলগুলোর সাইড দিয়ে কিছু একটা পানির মতো কিছু একটা আছে, মিল্ক বা ওয়াটার যে কোনো একটা জিনিস আছে, এরকম কিছু আমি বুঝিয়ে দিলাম। বাটি ভর্তি ফল এবং মিল্ক আছে, দেখেন। এখন আমি বাটির কালারটা করছি, বাটির কালারটা করে দিচ্ছি। আমি শ্যাডো দিচ্ছি, ডিপ ব্লুটা দিয়েছি, এখন লাইট ব্লুটা দিচ্ছি। তারপর আমি ব্লু কালারটা দিয়ে বাটির আশেপাশে কালারগুলো আছে ওটা দিয়ে আমি করে দিচ্ছি। এখন আমি এই যে বাটির নিচের যে অংশটুকু আছে ওটা আমি এখন ব্ল্যাক দিয়ে এবং ব্লু দিয়ে, ডিপ ব্লু দিয়ে আমি করছি। আমি এখন বর্ডার করে দিচ্ছি। এখন আমার ফলগুলো, এই যে আমি যে ফলগুলো নিয়েছি ওগুলো ই করে দিচ্ছি। মাটির যে ব্লাউ বা ফ্লোরে রাখা আছে এরকম একটা কালার করে দিচ্ছি। সবাইকে খোদা।